নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার সাথে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটি ব্রেকফাস্ট স্কুলের টিফিন রেসিপি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিড়া আর আলু দিয়ে তৈরি চিড়া বার্গার বা পোহা বার্গার। তাহলে চলুন শুরু করি। চিড়ের বার্গার বানানোর জন্য এখানে দেখুন আমি চিড়ে, হাফ কাপ চিড়ে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। চিড়েটা দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে। এইবারে আমি চিড়েটাকে একটি মিক্সিং বোলে নিয়ে নেব, আর সাথে দেব হাফ কাপেরও হাফ, মানে যা আপনি চিড়ে নেবেন, 1 কাপ চিনি দিয়ে হাফ কাপ সুজি অ্যাড করবেন। এখানে আমি হাফ কাপ চিড়ে নিয়েছি, তাই হাফেরও হাফ আমি সুজি দেব। বলে আমি দিয়ে দিয়েছি, এইবার দেব সামান্য আদা আর লঙ্কা বাটা, আর দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিয়েছি, এইবার পরিমাণ মতো জল দিয়ে আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে ফিরে এসেছি। এইবারে এই ব্লেন্ডারের মধ্যেই আমি প্রিপারেশনটিকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপরে বাদবাকি প্রিপারেশন আমি কী কী করছি দেখতে থাকুন, 10 মিনিট পর ফিরে আসছি। আর এটা 10 মিনিট হতে থাকুক। এখানে দেখুন আমি 2 পিস বড় সাইজের আলু সিদ্ধ করে মেখে রেখে দিয়েছি। এইবারে ভিতরে যে পাইটা দেয় সেইটা বানানোর পালা। তো চলুন, কড়াই একটি প্যান আমি গরম হতে বসিয়ে দিয়েছি, আমি প্রিপারেশনটি শুরু করি। এখানে দেখুন 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়ে নিয়েছি। এইবারে আমি দেব 3 পিস রসুন কুচি। 3 পিস রসুন কুচি আমি দিয়ে দিয়েছি 30 সেকেন্ডসের মতো ফ্রাই করে নিয়ে। এইবার আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি আমি দিয়ে দিয়েছি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ। বাড়িতে বানিয়ে অবশ্যই জানাবেন যে প্রিপারেশনটি আপনাদের বা আপনাদের বাচ্চাদের কতটা ভালো লাগলো বা খারাপ লাগলো। ওকে, এইবারে আমি হিটটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজটায় হালকা কালার চলে এসেছে। এইবারে দিয়ে দেব আমি 3 পিস কাঁচা লঙ্কা বাটা, ঝাল কম খেলে ঝাল কম দিতে পারেন, আর 1/2 টেবিল স্পুন আদা বাটা। আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য জিরের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর 1/2 টেবিল স্পুন টমেটো সস। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে মশলাটা আমি 3 থেকে 4 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। আর দিয়ে দেব সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট ফর কালারের জন্য। আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে আমি 4 মিনিটের মতো আবার ভাজা ভাজা করে ফিরে আসছি। তারপরে বাদবাকি উপকরণ আমি অ্যাড করব। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি 1/2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। আমি কোনো রকম গরম মশলা কিন্তু দেব না, ঘির ফ্লেভারটাই এই কুকটাতে ভীষণ ভালো লাগবে। তবে আপনারা চাইলে ঘির পরিবর্তে কিন্তু, মানে ঘি না থাকলে বা ঘি খেতে না চাইলে এই পুরে কিন্তু ধনে পাতা কুচিও ইউজ করতে পারেন। এইবার দেখুন পুরটা পুরো আমার শুকিয়ে বেশ একটি দলা পাকিয়ে টাইপের গেছে। এইবার আমি পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে ফিরে আসছি। আলুগুলো দিয়ে দেখুন গোল করে হাতের চাপ দিয়ে আমি এরকম একটু মোটা ধরনের, দেখেই বুঝতে পারছেন মোটা ধরনের আমি পাই বানিয়ে নিয়েছি। এইবারে প্রথমে একটি পাত্রে আমি ময়দা রেখেছি, শুকনো ময়দার মধ্যে একটু কোট করে নেবেন, একটু কোট করে নেবেন। আর একটি পাত্রে আমি কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছি। এইবারে কর্নফ্লাওয়ার এই ব্যাটারে একবার চুবিয়ে নিয়ে আবার ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নেবেন। এইভাবে সব কটা পাই আমি রেডি করে নেব। রিফাইন্ড অয়েল গরম করে পাইটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে গোল্ডেন ব্রাউন কালার করে পাইটা আমি ফ্রাই করব। এখন আমি নাড়াচাড়া করব না, 2 মিনিট এই পাশ ফ্রাই হয়ে গেলে উল্টে দিয়ে ওই মিনিট ওই পাশটাও 2 মিনিট ফ্রাই করে গোল্ডেন ব্রাউন কালার করে পাইগুলো তুলে দেব। এক পাশ ফ্রাই হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি এই পাশে 2 মিনিট ফ্রাই করে, তারপরে কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আমি পাইগুলো তুলে নেব। এখানে দেখুন ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, ব্যাটারটার গাঢ়ত্বটা একটু দেখাচ্ছি। এই টাইপের কিন্তু গাঢ়ত্বই ব্যাটারটাতে থাকতে হবে।
মেয়োনিজ আর টমেটো সস আমি নিয়ে নিয়েছি। মেয়োনিজ আর টমেটো সস ভালোভাবে বিট করে আমি বার্গার সস বানিয়ে নেব। এক্ষেত্রে বলে রাখি, যদি ঘরে মেয়োনিজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টমেটো সসই শুধু ইউজ করতে পারেন, আর মেয়োনিজ থাকলে মেয়োনিজ আর টমেটো সস মিলিয়ে বার্গার সসটা বানিয়ে নিলে আরও বেশি টেস্টি হবে। 1 টেবিল স্পুন তেল গরম করে আমি 1/2 ব্যাটার দিয়ে দিয়েছি। এইবারে আমি পুরো ঢেকে 3 মিনিট এটা কুক করব। 3 মিনিট পর আমি ফিরে আসবো। গ্যাসটা আমি উল্টে দিয়েছি, দেখুন ফ্রাই হয়ে গেছে। এইবারে আমি তুলে নেব, সেম প্রসেসে আমি আরেকটি ভেজে নেব। এখানে দেখুন আমি ফ্রাই করে তুলে নিয়েছি। এইবারে দেখুন এই টাইপের মোটা কিন্তু হবে, এর থেকে বেশি মোটা করবে না, তাহলে ভিতরে কাঁচা থাকবে। ফ্রাই করে তুলে নিয়েছি। এইবারে যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম, প্রথমে 1 স্পুন সস, 1 টেবিল স্পুন সস আমি ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা 1টা পাই। তার উপর দিয়ে দিয়ে দেব কিউকাম্বার। ভীষণই হেলদি আর ভীষণই টেস্টি একটি ব্রেকফাস্ট বলুন, টিফিন বলুন, জলখাবার বলুন, যাই বলুন। তারপর দিয়ে দেব টমেটো কুচি, মানে স্লাইস করা টমেটো, আর দিয়ে দেব 1টা পেঁয়াজ। তার উপর দিয়ে সামান্য গোলমরিচ গুঁড়ো আমি ছড়িয়ে দেব। এইবারে যে পাই, আরেকটি পাই বলছি, যে আরেকটি ফ্রাই করে রেখেছি আমি, সেটা দিয়ে দেব। দিয়ে 1টা টুথপিক এইভাবে মিডল দিয়ে গেঁথে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার পোহা বার্গার বা চিটের বার্গার। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।